আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে লেসন ফাইভে চলে আসলাম এর আগে ভিডিওতে আমরা দেখেছি যে কোনো কিছু কাউকে সতর্ক করতে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি ইংলিশে বি কেয়ারফুল সেটা আমরা শিখেছিলাম যারা আগে লেসনগুলো নি আমাদের চ্যানেলে একটি প্লে লিস্ট দেওয়া আছে সে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো তো আজকে আমরা দেখবো যে আমি মনে করি না বা আমার মনে হয় না এরকম যখন এই বাংলা বাক্যগুলো যখন বাংলা ভাষা যখন আমরা এগুলো ব্যবহার করি কথা বলার ক্ষেত্রে বাংলায় যে আমি মনে করি না আমার মনে হয় না এটাকেই আমরা ইংলিশ হিসেবে বলি ইংলিশে বলার ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করবো আমরা হচ্ছে আই ডোন্ট থিংক আমি মনে করি না বা মনে করি না বেলা আমরা কী ব্যবহার করবো ডোন্ট থিংক বা আমার মনে হয় না ডোন্ট থিংক এখানে সাবজেক্ট যেকোনো কিছু হতে পারে আই হতে পারে যে কারোর নাম হতে পারে সাকিব সাইমা যে কোনো নাম হতে পারে তো এখানে তারপর হচ্ছে আমাদের ডোন্ট থিঙ্কটা হবে যেহেতু মনে করি না বা মনে হয় না এই ওয়ার্ডগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দেখি এভাবে সিরিয়ালি যে জাহিদ আমাদের দেখেছিল বলে আমার মনে হয় না যাইদা আমাদের দেখেছিল বলে মনে হয় না আমার মনে হয় না এটার জন্য আমরা কি ব্যবহার করবো আই ডোন্ট থিঙ্ক এখানে তারপরে জাহিদা আমাদের দেখেছিল বলে তার মানে জাহিদ সওয়াস দেখি ছিল এটা কিন্তু আমাদের পাস্ট ফর্ম তাই আমরা কি ব্যবহার করবো বারবার ফার্স্ট ফর্ম ব্যবহার করব সি এর ফার্স্ট ফর্ম হচ্ছে স স আস্ তাহলে যাইড আমাদের দেখেছিলো বলে আমার মনে হয় না এটা ইংলিশ কেভ আই ডাউন্ট যাই হিট স তারপর তুমি আমাকে সাহায্য করতে পারো বলে মনে করি না এটা ইংলিশ কেউ আই ডোণ্ট ইউ ক্যান হেল্প মি সাহায্য করতে পারা যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মি আছে তাই আমরা এখানে বারবার প্রেজেন্ট ফর্মি রাখবো ওকে এখানে সাহায্য করতে পারা পারা ইংলিশ আমরা জানি ক্যান সাহায্য ইংলিশ হচ্ছে হেল্প তাহলে আমরা কি বলবো আই ডোন থিংক ইউ ক্যান হেল্প মি তুমি সাহায্য করতে পারো বলে আমি মনে করি না বা আমি মনে করি না তুমি আমাকে সাহায্য করতে পারো তারপর হচ্ছে আমি মনে করি না যে তুমি এটা করতে পারো এটা ইংলিশ আমরা কি বলি আই ডোন্ট থিংক ইউ ক্যান ডু দিস আমি মনে করি না যে তুমি এটা করতে পারো সে আসবে বলে আমি মনে করি না আমরা অনেক সময় না সে আসবে এটা আমি মনে করি না সে আসবে তো এটা ইংলিশে আমরা কীভাবে বলবো আই ডোন্ট থিংক হি উইল কাম এখানে হি এর জায়গায় সে এর জায়গায় যে কারো নাম হতে পারে হ্যাঁ গ্র্যান্ড পা গ্র্যান্ড মা যে কোনো কিছু হতে পারে তো যে কোনো সাবজেক্ট হতে পারে আর কি তারপর হচ্ছে আমি মনে করি না সে তোমাকে বিয়ে করবে তারপর যেমন এখানে দেখো আই শি ইজ ইন লাভ উইথ ইউ আমি মনে করি না সে তোমার ভালোবাসে আই ডোন্ট থিঙ্ক শি বিলিভস ইউ আমি মনে করি না সে তোমাকে বিশ্বাস করে আই ডোন্ট থিঙ্ক দে রিকগনাইজড আস আমি মনে করি না যে তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আই ডোণ্ট থিংক পিপল উইল নমিনেট হিম আমি মনে করি না যে মানুষ তাকে বোটে জয়যুক্ত করবে নমিনেট বলতে বোঝায় তার কাউকে সিলেকশন করা ওকে কাউকে সিলেক্ট করা তো এই ছিল আমাদের আজকের পার্টের পরবর্তী আজকের পার্টে আমরা পরবর্তী যেটা শিখবো যে কারোকে কারোর কাছ থেকে ধার নিয়েছিলাম আমরা মানুষের মনে কিছু ধার নেই তো সেটা ধার নিয়েছিলাম মেয়ের ইংলিশ হচ্ছে বরজ তো আমরা যখন ফার্স্ট এ যেহেতু আমরা ধার পূর্বে নিয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা পাস টেন্স এটা ব্যবহার করবো এবং বড় ব্যবহার করবো তো এই বাক্যগুলো কেউ আমরা বলতে পারি যে আমরা একটা কথা বলি যে নতুন যে ওয়ার্ডগুলো তোমরা শিখছো আজকে সেগুলো তোমরা খাতায় তুলে বাংলা এবং ইংলিশ দুইটাই লিখে নিবে যে ওয়ার্ডের একটা ওয়ার্ড লিখে সেটা বাংলা মিনিং কি সেটা লিখে ছবি আকারে আমাদের তালুদার একাডেমি গ্রুপে পোস্ট করবে গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া ফেসবুকে গিয়ে সার্চ দিলেও পেয়ে যাবে তো আই বরড আমি ধার নিয়েছিলাম এটা ইংলিশ তাহলে আমরা দেখো আমি এই লাইব্রেরি এখানে লাইব্রেরি মানে ভুল এসেছে আমি এই লাইব্রেরি থেকে বইটা নিয়েছিলাম তাহলে ওটা ইংলিশ কী হবে আই বরড দ্য বুক ফ্রম দিস লাইব্রেরি কীভাবে হয়েছে দেখো আমরা ধার নেওয়া ইংলিশ আমরা জানি বরড আমি যেহেতু সাবজেক্ট আগে বসে গেল আই বরড দ্য বুক কী নিয়েছিলাম বইটা নিয়েছিলাম দ্য বুক ফ্রম দিস লাইব্রেরি এখানে দ্য বুক না যে কোনো বইয়ের নামও হতে পারে ওকে এখানে হতে পারে যে আমি একটি গল্পের বই ধার নিয়েছিলাম তো আই বড় কি হতো গল্পে ইংলিশ কি হবে গল্পের যে ইংলিশ সেটা আমরা এখানে বসিয়ে আমরা পরবর্তী পাঠটা বসাব এখানে গল্পের বই হতে পারে উপন্যাসের বই হতে পারে কবিতার বই হতে পারে তো গল্প ইংলিশ যদি আমরা বসি এখানে স্টোরি বুক আই বড়ো দ্য স্টোরি বুক ফ্রম দিস লাইব্রেরি ওকে আমি তোমার কাছ থেকে এই ছাতাটি ধার নিয়েছিলাম এটা ইংলিশ কি হবে আই বড় দিস আমব্রেলা ফ্রম ইউ তাহলে আমি যখন কাউকে বলবো যে আমি তোমার কাছ থেকে একটা ছাড়া ধার নিয়েছিলাম তোমার কি মনে আছে কিনা তো জুই রিমেম্বার আই বড় দিস আমরা ফ্রম ইউ ওকে আমি তোমার সহপাঠীর কাছ থেকে কলমটি ধার করেছিলাম আমি আমার সহপাঠীর কাছ থেকে কলমটি ধার করেছিলাম তার ইংলিশ কি হবে আই বড় দ্য ফ্যান ফ্রম মাই ক্লাসমেট ক্লাসমেট ওকে ক্লাসমেট তারপর হচ্ছে আমরা আমি তার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম সাম মানি কিন্তু হার না হিম হতে পারে ওকে ছেলে হলে হলে হিম মেয়ে হার আমি রবির কাছ থেকে বাইকটি ধার নিয়েছিলাম বা আমি রবির কাছ থেকে সাইকেল ধার নিয়েছিলাম বাইকের বেলা আমরা কি বলবো আই বর দ্য বাইক ফ্রম রবি আর যদি এখানে সাইকেল হতো তাহলে আমরা বলতাম যে আই বরড দ্য বাইসাইকেল ফ্রম রবি ওকে এবার যদি আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস দেখে নিই যে বড়ো মোবাইল ফ্রম হার আমি তার কাছ থেকে মোবাইলটি ধার নিয়েছিলাম যদি মোবাইল ধার দেয় না ফ্রম ফর হার আমি তার কাছ থেকে কিছু চিনি ধার নিয়েছিলাম

তোমরা যে পার্টটি শেষ করবে সেই পার্ট সেই লেসনটি শেষ করার পর সেই লেসনে একটা কুইজ দিয়ে দিবে আমাদের এখানে নাম্বারিং দেখতে পাবে এখানে এখন লেসন ওয়ান এর যে কুইজটি সেটা এখানে দেখানো হচ্ছে এখানে পাঁচটি কোশ্চেন দেওয়া আছে এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দ্য কারেক্ট বাঙালি ট্রান্সলেশন অফ আই এম ট্রাইং টু ক্লিন মাই হাউস যেটি হবে সেটির একটি অ্যান্সার ধরো এটি হচ্ছে সঠিক যতগুলো তোমাদের লেসন হবে সবগুলো লেসন তোমরা লেসন শেষে ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমাদের তালুকদার একাডেমি যেই ওয়েবসাইটটি রয়েছে তালুকদার একাডেমি ডট ব্লক ডট কম এই ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি পরীক্ষা নিতে পারবে অনলাইন কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি এক দুটি গ্রুপ আছে একটা টেলিগ্রাম একটা হোয়াটসঅ্যাপ যেকোনো একটা যুক্ত হয়ে গেলে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো